তাহলে এই কোরআন যখন বাংলার জমিনে কায়েম হবে, যখন এর দ্বারা বিচারশালী হবে, এর দ্বারা আইন পাস হবে, তখন আমরা তাহলে আমাদের করণীয় কি? পাঁচ ভক্ত নামাজ এবং মসজিদে পড়া, প্রত্যেক দিন কোরআন হাদিস এবং ইসলামী সাহিত্য পড়া। যদি আমরা এই কাজটুকু সম্পন্ন করতে পারি, তাহলে বাংলাদেশ তামাজ ইসলামী যোগ্য, দক্ষ, ন্যায়, সৎ কর্মী হিসাবে আমি তৈরি হতে পারব। এবং আমরা যে প্ল্যান পরিকল্পনা নিচ্ছি যে বাংলার জমিনে আমাদের কোরআন অনুযায়ী দেশ পরিচালিত হবে, তাহলে তখনই সেটা সম্ভব হবে যখন সর্বস্তরের জনগণ কোরআন হাদিস পড়বে এবং সেই অনুযায়ী আইন, সেই অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করবে। আসুন, যেহেতু সময় অল্প, 9টার সময় শেষ হওয়ার কথা, আপনাদের শুধু দেখার জন্য বা আপনাদের এই 6 নম্বর ওয়ার্ডে এর আগে আমি অনেক কয়েকবার আসছিলাম, কিন্তু এত জনশক্তি নিয়ে বসার অসুবিধা হয় নাই, পাওয়া যায় নাই পরিবেশের জন্য। আমরা আশা করব আজকে আপনারা যারা এসেছেন, আগামীতে এই 6 নম্বর ওয়ার্ডকে ইসলামী আন্দোলনের দুর্জয় ঘাটিতে পরিণত করার জন্য আপনারা যে যে পেশায় নিয়োজিত আছেন সেই পেশার জনশক্তির সাথে আপনাকে যোগাযোগ করে ইসলামের দাওয়াত তাদেরকে দিতে হবে, তাদেরকে কোরআনের দাওয়াত দিতে হবে, তাদেরকে ন্যায় প্রতিষ্ঠার দাওয়াত দিতে হবে, তাদেরকে সংগঠন সম্প্রসারণের দাওয়াত দিতে হবে। যদি আমরা এটা কাজ করতে পারি, তাহলে আগামী দিনের এরকম কোনো প্রোগ্রামে এই কয়েকজন নয়, আমরা এটা বড় কোনো হলরুম বা বড় কোনো মাঠে শুধু 6 নম্বর ওয়ার্ডের জনশক্তি নিয়ে আমরা আমাদের সমাবেশ করতে পারবো। তো ইনশাআল্লাহ আমরা আগামী দিনের এই দেশ হবে কিসের দেশ? কোরআনের দেশ। আগামী দিনের এই দেশ হবে মুক্তিবাদের দেশ। আগামী দিনের এই দেশ হবে ন্যায়ের দেশ। আগামী দিনে এই দেশ হবে ইনসাফের দেশ। সর্বোপরি আমি আপনাদের আহ্বান জানাই যে আপনারা নিজের ব্যক্তিগতভাবে আপনার কোরআন হাদিস এবং ইসলামী সাহিত্য পড়ে বানার চেষ্টা করবেন, আপনার পরিবারকে সেই অনুযায়ী গঠন করবেন, আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে সেভাবে গঠন করবেন, পাশাপাশি আপনার পাশের যে ভাইগুলো আছে, এখন অনেক ভাই নেশাগ্রস্ত, অনেক ভাই পাঁচক্য নামাজ পড়ে না, অনেক ভাই কোরআন হাদিস করতে পারে না, অনেক ভাই এখনও ন্যায়ের সাথে চলতে পারে না, আমরা সবাই যদি চেষ্টা করি যে আমরা এই দেশটাকে সুন্দর করে সাজাবো, আমরা এই ওয়ার্ডটাকে সুন্দর করে সাজাবো, আমরা এই গ্রামটাকে সুন্দর করে সাজাবো, এই মানসিকতা যতক্ষণ পর্যন্ত আপনার তৈরি হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই দেশ থেকে ন্যায়, অন্যায়, জুলুম, নির্যাতন, নিপীড়ন, নিষ্পীড়ন এগুলো শেষ হবে না। এগুলো আমাদেরকে আগে আসতে হবে শেষ করার জন্য। এখানে আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাযিল করে এই গ্রামের সকল পরিবেশ ঠিক করবে, আমাদেরকেই করতে হবে। আমি আপনাদের আহ্বান জানাই, আপনারা যারা এসেছেন, আপনাদের পরিবার, আত্মীয় স্বজন, সমাজের সকল লোককে ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের সুশীতল ছায় আপনারা নিয়ে আসবেন, এবং আপনারা এতটুকু ওদেরকে আশ্বস্ত করতে পারেন যে আমরা বাংলাদেশ তামাজ ইসলামীর জনশক্তি কখনো কোনো অন্যায়ের সাথে জড়িত নাই, কোনো টেন্ডারবাজের সাথে জড়িত নাই, কোনো মহিলাদের সাথে ফ্রি টক টাইমে কথা বলার মতো পরিবেশ নাই। বাংলাদেশ তামাজ ইসলামী বাংলাদেশের সকল জনকল্যাণমূলক কাজের সাথে আছে। আমরা এই ভাগ্যের উপজেলায় আপনারা দেখেন যে আমাদের দুইজন ভাই মারা গেছে, একটা আটাপাড়ায় আর একটা এখানে। আমরা বাংলাদেশ তামাজ ইসলামের পক্ষ থেকে তাদের বাসায় গিয়েছিলাম এবং তাদেরকে আমরা 9,00,000 টাকা করে দিয়েছিলাম, এবং আমরা বাংলাদেশ তামাজ ইসলামী আরও প্ল্যান করতেছে তাদেরকে আরও টাকা দেওয়া হবে। শুধু তাই নয়, আমাদের এরকম যতগুলো অসুস্থ মানে দুর্দশাগ্রস্ত মানুষ আছে সবার পাশে শুধু দাঁড়ানোর জন্যই বাংলাদেশ তামাজ ইসলামী কাজ করে যাচ্ছে। এইটা যদি আমরা জনগণকে বোঝাতে পারি এবং দেশের হাল ধরার জন্য আমরা যদি একবার শুরু করতে পারি যে আমরা কাকে দেখেছি, আমরা প্রথমে বাপের শাসন দেখেছি, দেখি নাই 75 বছর, দেখি নাই বাপের শাসন দেখছি কি না, সেখানে দুর্ভিক্ষ জনগণ মারা গেছে এবং অন্যায় রক্ষী বাহিনী, লাল বাহিনী, অনেক বাহিনীর সমন্বয়ে বাংলাদেশের এই অবস্থা ছিল। এরপরে আমরা ধানের শীষের শাসন দেখছি না, এরপরে আমরা লাঙ্গলের শাসন দেখছি না, আমাদের শুধু আর কয়টা শাসন দেখার বাকি? একটা আমরা কোরআনের শাসন শুধু দেখা বাকি। জনগণকে যদি আমরা এভাবে বোঝাতে পারি, জনগণ কিন্তু ইতিমধ্যে অনেকেই বলাবলি করতেছে, অনেকেই বলাবলি করতেছে, আপনারা শুধু একটু খালি পানি দিবেন, একটুখানি বলবেন চায়ের দোকানে যে এবার আপনারা শুরু করলেন যে আমরা সকলের শাসন দেখলাম, শুধু একটা শাসন দেখি। এবং আপনার এই বিগত দিনে যারাই এই উপজেলায় জুলুম নির্যাতন চাতাবাস করছে তাদের পরিবর্তনের সাথে সাথে আরেকজন আসিয়া ঠিক সেম কাজটা করতেছে, করতেছে না,
তারা এই কাজগুলো করতেছে না, শুধু মানুষের পাশে দাঁড়াচ্ছে, মানুষের বিপদে 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 আপদে আছে। এতটুকু যদি আপনারা বলতে পারেন তাহলে দেখবেন যে বাংলাদেশ জামাত ইসলামী কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য আর বেশি দূরে না, অল্প সময়ের মধ্যে দেশের আকাশে কালিমার পতাকা পথ পথ করে উঠবে। আর আমরাও দেখব যে কোরআনের আইন, কোরআনের শাসন, ন্যায় প্রতিষ্ঠা কেমন হয়। আসুন আমরা সবাই তাতে কাঁধ মিলিয়ে দিন প্রতিষ্ঠার এই আন্দোলনকে বেগবান করার জন্য, আপনাদের এই ছয় নম্বর ওয়ার্ডকে ইসলামী আন্দোলনের দুর্জয় গতিতে পরিণত করার জন্য আমরা সবাই কাজ করি। এটুকু কথা বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।